স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে সাথে আছি আমি তাবাস মাহমুদ। চট্টগ্রাম আদালতে বোমা হামলা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির কমান্ডার জাবেদ ইকবাল ওরফে মোহাম্মদের যাবজ্জীবন ও জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলার দুই আসামির মধ্যে জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজান ভারতের কারাগারে ও জাবেদ ইকবাল চট্টগ্রামের কারাগারে রয়েছে। সকালে রায় ঘোষণা করেন সন্তোষ দমন ট্রিবিউনালের বিচারক আব্দুল হালিম। এই রায়কে ঘিরে সকাল থেকে আদালত চত্বরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। 2005 সালের 29 নভেম্বর আদালতের পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলা চালায় জঙ্গি সংগঠন জেএমবি। এতে পুলিশ কনস্টেবল রাজীব বড়ুয়া ও বিচার প্রার্থী শাহাবুদ্দিন আহমদ নিহত হন। আহত হন পুলিশ কনস্টেবল আবু রায়হান, শামসুল কবির, রফিকুল ইসলাম, আব্দুল মজিদ সহ 10 জন। এই ঘটনায় দায়ের করা মামলায় 2006 সালের 18 মে জাবেদ ইকবাল সহ 5 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। দীর্ঘ 15 বছর 10 মাস পর চাঞ্চল্যকর এই মামলার রায় দেন আদালত। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, জয়, রায় সম্পর্কে কি ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন সংশ্লিষ্টরা? একটু আগে কিন্তু রায় ঘোষণা হলো, এর মধ্যে জাবেদ ইকবাল যে এখনো পর্যন্ত গ্রেপ্তার আছে, সে জাবেদ ইকবালের যাবজ্জীবন, এমনকি মিজান, বোমা মিজান নামে পরিচিত, সে মিজানের মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছে। একটু পরে তাকে কিন্তু আসলে কোর্ট বিল্ডিং থেকে কিন্তু কারাগারে নিয়ে যাওয়া হবে জাবেদ ইকবালকে। আমরা একটু কথা বলবো রায় সম্পর্কে। আমার পাশে আছেন প্রসিকিউশন, আছেন কামরুল। আমি একটু জানতে চাচ্ছি কী রায় হলো, আমাদেরকে একটু বিস্তারিত। এই মামলার আসামি ছিল মোট 5 জন, 3 জনের রায় আগেই প্রকাশ করা হয়েছে। এখানে জাবেদ এবং মিজান, জাবেদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, তারপরে আরও 2 বছর তাকে 2 লক্ষ টাকা জরিমানা ওনা দেয়, তারও 2 বছর সশ্রম কারাদণ্ড। আর মিজান, যাকে আমরা বোমা মিজান বলি, তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনি আইনজীবী আছেন, পিপি, আপনার হাত ধরে কিন্তু আসলে একটু আগে কিন্তু আসলে এই রায় ঘোষণা করা হয়েছে। আমি একটু জানতে চাচ্ছি এই রায়ে, এই রায়ে আপনারা সন্তুষ্ট কিনা? হ্যাঁ, এই রায়ে একটু করে বলার আছেন, যেহেতু একজনের মৃত্যুদণ্ড হয়েছে, জাহিদুল ইসলাম, প্রকাশ সুমন, প্রকাশ মিজান, প্রকাশ কবির রানা, তার মৃত্যুদণ্ড হয়েছে, আর আরেকজনের সাজও মৃত্যুদণ্ড যোগী উপযুক্ত বলছেন, কিন্তু জাবেদ ইকবাল অর্থাৎ শাহেদ আমান আমানুল্লাহ তার বিরুদ্ধে সব কিছু পর্যাপ্ত পাওয়া গেছে, কিন্তু উনি অনুতপ্ত, নিজে অনুতপ্ত, নিজেই ঘোষণা করছেন আমি অনুতপ্ত, তার বয়স বিবেচনা করে, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র বিবেচনা করে তাকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, 2 লাখ টাকা জরিমানা করেছেন, অনাদায়ে সশ্রম 2 বছর কারাদণ্ড দিয়েছেন। তাই আমরা প্রথম জনের বিরুদ্ধে, অর্থাৎ যেটা বললাম জাবেদ ইকবালের বিরুদ্ধে, এই রায় দ্রুত কার্যকর হোক না, আমরা, আমি একটা কথা বলি, যেহেতু জাবেদ ইকবালের মৃত্যুদণ্ডই উপযুক্ত সাজা, উপযুক্ত সাজা, তাই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আমরা হয়তো এটা উচ্চতর আদালতে যেতে পারি, শুধু জাবেদ ইকবালের ব্যাপারে না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে। বুঝছেন, আসামি কজন? এই মামলায় আসামি মোট 5 জন, মৌলানা মোহাম্মদ আব্দুর রহমান, প্রকাশ সাইক আব্দুর রহমান, প্রকাশ আতাউর রহমান। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, রাজধানীতে গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশনের আওতায় ফিটনেস ও রুট পারমিটবিহীন যানবাহন বন্ধে অভিযান শুরু হয়েছে। সকালে ঢাকার 2 সিটি কর্পোরেশনের সাথে অভিযান পরিচালনা করছে বিআরটিএ এবং ডিএমপি। ঢাকা 2 সিটি কর্পোরেশন এলাকায় অভিযান চলছে মোহাম্মদপুরের বসিলা ব্রিজে এবং দক্ষিণ সিটিতে অভিযান চলছে মতিঝিল এলাকায়। গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে গঠন করা বাস রুট রেশনালাইজেশন প্রাথমিকভাবে ঘাটার চর থেকে মতিঝিল, এই রুটে কোম্পানি ভিত্তিক বাস চলাচল শুরু হবে। 24 জুন বাস রুটের 17তম সভায় রুট পারমিটবিহীন বাস বন্ধের সিদ্ধান্ত হলেও বাস্তবায়ন শুরু হচ্ছে আজ থেকে। সিটি কর্পোরেশন বলছে করোনার কারণে কার্যক্রম ব্যাহত হয়েছে।
দর্শক এই বিষয়ে বিস্তারিত জানাতে মোহাম্মদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিকো। জিকো, অভিযানে যারা আইন অমান্য করছেন তাদের কি ধরনের শাস্তির আওতায় আনা হচ্ছে কিংবা আনার কথা বলছেন প্রশাসন? তবসুম, সকাল থেকে ঠিক 11টার দিকে এখানে আসলে এই অভিযান শুরু হয়েছে। গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর জন্যই আসলে এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। তো এখন পর্যন্ত 4টি বাস কিন্তু তারা আটকিয়েছে এবং যেগুলোর রুট পারমিট, ফিটনেস সার্টিফিকেট থেকে শুরু করে কোনো কিছুরই ঠিক পায়নি। প্রত্যেকটি গাড়িকে আটকিয়ে কিছু গাড়িকে তারা জরিমানা করছেন, কিছুকে দেখা যাচ্ছে যে হয়তোবা জব্দও করবেন। তবে সেই বিষয়টি এখন পর্যন্ত আমাদেরকে ওনারা ঠিক সঠিকভাবে হলো জানাননি। তো এখানে আমরা কথা বলতে চাই বিআরটিএ এবং সিটি কর্পোরেশনের যৌথভাবে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে যারা রয়েছেন তাদের সাথে, তাদের কাছ থেকে আসলে জানতে চাবো যে এখানে থেকে তারা কীভাবে এই অভিযান পরিচালনা করছে। পরিবার প্রথম আসছি তখন দেখেন রাস্তায় কিন্তু অনেক গাড়ি ছিল। এই মুহূর্তে দেখা যাচ্ছে কোনো ধরনের ট্রান্সপোর্ট, বিশেষ করে যে পাবলিক ট্রান্সপোর্ট, এইগুলো এই মুহূর্তে নাই। আমাদের অভিযান শুরু হওয়ার পরে কয়েকটা গাড়ি যখন আটক করা হইলো, কাগজপত্র দেখতে শুরু করা হইলো, জরিমানা করা হইলো, নিয়মিত মামলার দিকে গেল, তখন এই নিউজগুলি সব গাড়ির যারা চালায় তাদের কাছে মোবাইলে চলে যায় এবং তারা ওই রাস্তা এড়িয়ে অন্য দিক দিয়ে হয়তো চলে যাচ্ছে বা দূরবর্তী জায়গাতেই লোকগুলিকে নামিয়ে দিয়ে সেখানে তারা আমাদের মোবাইল কোড যেখানে আছে আর আওতায় আসতেছে না। এই সমস্যা, সেই ক্ষেত্রে আপনাদের ব্যবস্থাটা কি হবে? আমাদের এই প্রক্রিয়াটাকে আরো একটু ভিন্ন রকম ভাবে সাজাইতে হবে, যেখানে যেমন আমরা মোবাইল কোড এক জায়গায় বসলেও আরো দুটি টিম অন্য জায়গায় পিছনে তৈরি থাকতে হবে এবং তারা সেখান থেকে ওই রাস্তার ভিন্ন একটি রাস্তা দিয়ে যেখানে লোকগুলিকে নামিয়ে দিচ্ছে গাড়িগুলিকে সেই স্থানেরও আরো একটু সামনে গিয়ে ওইখানে বসতে হবে। যে গাড়িগুলি নামিয়ে দিয়ে চলে যেতে চাচ্ছে বাকি দিয়ে তখন তার আর বেরোইতে হবে পারবেন আর কি। আমরা আপনাদের কি এমন কোনো পরিকল্পনা আছে কি না যেখানে হলো বাসগুলো রাখা হচ্ছে সেই জায়গাতে অভিযান পরিচালনা করবে? না, এই মুহূর্তে এইভাবে যাওয়া যাচ্ছে না, কারণ এই এই সকল পরিকল্পনা করার আগে যে যেতে হয় সেখানে তো আপনারা যখন মিডিয়া থাকেন, আমাদের পুলিশ, ট্রান্সপোর্ট, অনেক ধরনের লোক একসঙ্গে যেতে হয়। আমরা যদি এখন ওইদিকে যাওয়ার জন্য মুভ করি তারা কিন্তু ওইখান থেকে গাড়িগুলি নিয়ে আবার ব্যাক করে সব চলে যাবে, আমরা ওইখানে গিয়ে পাবো না আর কি। যেমনটি শুনছিলেন তাবাসসুম, যে এখানে যারা রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা, আসলে ফোনে এই ভ্রাম্যমাণ আদালতের খবর পৌঁছে যাওয়ার কারণে কিন্তু রাস্তায় গণপরিবহনের সংখ্যা কমে গেছে, যার কারণে বিকল্প ব্যবস্থার গ্রহণের জন্য সিদ্ধান্ত নেওয়া হবে বলে আমাদেরকে কিন্তু জানানো হয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য তাবাসসুম। জিগো, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ফিটনেসবিহীন গণপরিবহনের বিরুদ্ধে অভিযান চলছে। মোহাম্মদপুর থেকে যুক্ত হয়েছিলেন বিস্তারিত জানাতে সহকর্মী নাইমাল জিগো। কিশোরগঞ্জের কটিয়াদিতে নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। শুক্রবার রাতে উপজেলার দড়িচরিয়া কোনা এলাকায় এই ঘটনা ঘটে। পালিয়ে যাবার সময় অভিযুক্ত হৃদয়কে আটক করেছে পুলিশ। টিটু দাসের তথ্য, চিত্র ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের কটিয়াদি পৌরসভার দড়িচরিয়াকোনা গ্রামে বাস নিধন মিয়ার। তিন ছেলের মধ্যে মাদকাসক্ত বড় ছেলে হৃদয় মিয়া নেশার টাকার জন্য প্রায়ই বাবার সাথে দুর্ব্যবহার করত, ভাঙচুর করত ঘরের আসবাবপত্র। শুক্রবার রাত 12:30টায় চরিয়াকোনা বাজার থেকে বাড়ি ফেরার সময় রাস্তায় বাবার কাছে টাকা দাবি করে হৃদয়। নেশার টাকা দিতে না পারায় ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে বাবাকে। এ সময় আশপাশের লোকেরা তাকে উদ্ধার করে কটিয়াদি উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এই বাড়ির ভাই আমার গেছে সরার মাথা গেছে পরে দেয়া আমার ভাই বাড়িতে আইসো শুনছি যে হ্যাঁ কুবাইছে পরে পলাই গেছে।
খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়ে আটক করে হৃদয় মিয়াকে। এ ঘটনায় নিহতের ছোট ভাই রতন মিয়া বাদী হয়ে শনিবার সকালে কটিয়াদি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। আমাদের সংবাদ দিলে তাৎক্ষণিকভাবে আমি আমার ফোর্সসহ ঘটনাস্থলে যাই এবং ঘটনার সত্যতা দেখতে পাই। ঘটনার আশেপাশে এলাকায় ব্যাপক অভিযান চালাই আমরা ঘাতক হৃদয়কে কদমতলী নামক জায়গা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ 250 শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত নিধন মিয়া একজন টমটম চালক ছিলেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ই-কমার্স খাতে আটকে আছে লাখ লাখ গ্রাহক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের 3,000 কোটি টাকা, আর এই টাকার দায় এখন কে নেবে এমনই প্রশ্ন তাদের। অর্থনীতিবিদরা বলছেন এর দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না। এদিকে ই-কমার্স অ্যাসোসিয়েশন এসব লোভনীয় অফারে গ্রাহকদের প্রলুব্ধ হতে নিরুৎসাহিত করছেন। নাইমাল চিকর প্রতিবেদন। মিরপুরের এই দোকানটির মালিক সুমন সর্দার ব্যবসার কাজে মাস 7 আগে ইভ্যালিতে 2টি মোটরসাইকেল অর্ডার করেন। এরপর সময় মতো না পেলে রিফান্ডের চেক নেন, কিন্তু সেই চেক আর ক্যাশ করতে পারেননি তিনি। ধরা খান 3.5 লাখ টাকারও বেশি। এখন প্রশ্ন, কে দেবেন তার টাকা? আমার টাকা আমি পাবো কি না, এখন তো আমি কনফিউশনে আছি এবং খুবই চিন্তার একটা বিষয়, ফ্যামিলিতে প্রেশার দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন ইভ্যালি, ইঅরেঞ্জ, ধামাকা, নিরাপদ .com সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে দেশের কয়েক লাখ গ্রাহকের প্রায় 3,000 কোটি টাকা আটকে আছে। এর মধ্যে ইভ্যালির কাছে রয়েছে 1,000 কোটি এবং ইঅরেঞ্জের কাছে 1,100 কোটি টাকা, আর এই টাকা পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে তারা বলছেন এসবের দায় নিতে হবে বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার, ইক্যাপ সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে। ইভ্যালির মতো ই কমার্স সাইট, মানে এসব কিছুই মনে হচ্ছে যে এখানে একটা অস্পষ্টতা রয়েছে, যে তাতে হচ্ছিল কি আমাদের বড় সংখ্যক যে আমাদের ভোক্তা রয়েছে এবং জনসাধারণ রয়েছে, প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রতারিত হচ্ছে। পরিচালনার দায়িত্বে নিয়োজিত নিয়ন্ত্রণ সংস্থার উপর এর দায় বর্তায়। প্রাথমিকভাবে বাণিজ্য মন্ত্রণালয় জনস্বাস্থ্য রক্ষাকারী, জনস্বার্থ রক্ষাকারী প্রতিষ্ঠান এবং সংস্থা হিসাবে পড়ে। তার মধ্যে আছে কম্পিটিশন কমিশন, ভোক্তা অধিকার এবং আইন মন্ত্রণালয়, কনজিউমার প্রোটেকশন একটা বাস্তবায়নের ফেলিওরের জন্য। টাকা ফেরতের দায় এড়িয়ে ইক্যাব এসব খাতে বিনিয়োগে সতর্ক হতে বলছে গ্রাহকদের। আমি ভোক্তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা এই সময় একটু সতর্কতার সহিত কেনাকাটা করবেন। যে সমস্ত কোম্পানি অস্বাভাবিক অফার দিচ্ছে, অত্যন্ত সতর্কতার সহিত এই কোম্পানিগুলো থেকে কেনাকাটা করুন। ইক্যাবের তথ্যমতে দেশে বর্তমানে 30,000 ই-কমার্স বা অনলাইনে কেনাবেচার প্রতিষ্ঠান আছে, আর করোনা মহামারীর সময় ই-কমার্সের বিশাল উত্থান হয়। এ খাতের প্রবৃদ্ধি ছিল 50-100%, কিন্তু ইভ্যালি, ইঅরেঞ্জ, ধামাকার মতো কয়েকটির কারণে ই-কমার্স খাত বর্তমানে প্রায় 50% বাজার হারিয়েছে। নাইন আলচিকো, নিউজ 24, ঢাকা। হঠাৎ করেই সারা দেশে অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। এক সপ্তাহ আগে খুচরা বাজারে যে পেঁয়াজ বিক্রি হয়েছে 40-42 টাকায়, বর্তমানে তা বিক্রি হচ্ছে কেজিতে 55-60 টাকা পর্যন্ত। দরবৃদ্ধির কারণ হিসেবে সরবরাহ কম সহ নানা অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা। আর ক্রেতাদের অভিযোগ, প্রতি বছরই পূজা উপলক্ষে বন্দর দিয়ে 2 দিন পেঁয়াজ আমদানি বন্ধ থাকে, আর এই সময় পেঁয়াজে কৃত্রিম সংকট সৃষ্টি করে মুনাফা লুটে নেয় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। দফায় দফায় প্রয়োজনীয় এই নিত্য পণ্যের ঊর্ধ্বগতিতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। ব্যুরো প্রতিবেদক ও প্রতিনিধিদের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে সিংহভাগ পেঁয়াজ আমদানি করা হয়। বর্তমানে এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি স্বাভাবিক রয়েছে, তারপরও এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে 15-20 টাকা। গেল সপ্তাহে খুচরা বাজারে যে পেঁয়াজ বিক্রি হয়েছে কেজিতে 35-40 টাকায়, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 55-60 টাকায়। দরবৃদ্ধির কারণ হিসেবে সরবরাহ কম সহ নানা অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা। অবশ্য ক্রেতাদের অভিযোগ, সরকারের নজরদারির অভাবে প্রতি বছরই পূজার আগে বাজারে পেঁয়াজের কৃত্রিম সংকট সৃষ্টি করে মুনাফা লুটে নেয় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। পেঁয়াজের দামটা মানে কমবে, কিন্তু এখন বাকি জনগণের একটু কষ্টই হয়ে গেছে। জনগণরা আর কি করবো, সব জিনিসের দাম এরকম করে বাড়লে
বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের নজরদারি বাড়ানোর উপর জোর তাগিদ দিয়েছেন ব্যবসায়ী নেতারা। আমদানি কারকেরা কোনো সময় দাম বাড়ায় না, দাম বাড়াতে পারে না। একদিন যদি কোনো প্রশাসন কর্তৃক নজরদারি করা যায়, প্রতিদিন কেজিতে 20 থেকে 30 টাকা কমে যাবে। দেশের বড় ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ, এখানেও বেড়েছে পেঁয়াজের দর। পাইকাররা বলছেন গোডাউনে ভারতের পেঁয়াজ থাকলেও দেশি ও মিয়ানমারের পেঁয়াজের সংকট রয়েছে, এ কারণেই দর ঊর্ধ্বমুখী। বন্যা হতে কিছু ফসল ওদের মার খেয়েছে, যার পরিপ্রেক্ষিতে দাম ওখানে মোকামে বাড়ছে। 37 থেকে 40, 40 থেকে 45 এইভাবে বাড়তে হতে আজকে 45-48। একই চিত্র যশোরেও, তবে পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। 15-20 টাকা করে কেজিতে বেড়ে গেছে, তা আমার তো সংসার চালানো লাগে, বেতন তো আমার বাড়িনি। সরকারও তো এর বিষয়ে কোনো নজরদারি করতেছে না। পেঁয়াজ রসুন সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হবে বলে জানালেন সংশ্লিষ্টরা। এই বাজারে যে কিংবা ওই ইয়েতে যে আমরা ঘুরতে দেখবো যে কেন এরকম হচ্ছে, এবং যদি এরকম হয়ে থাকে তাহলে আমরা এটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার চেষ্টা করবো। পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে সরকার দ্রুত পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, পেঁয়াজ উৎপাদনের জন্য ফরিদপুর বেশ বিখ্যাত, তারপরও এখানে হঠাৎ পেঁয়াজের এই দাম বৃদ্ধির কারণটি কি? ধন্যবাদ তাবাসুম। আপনি জানেন যে ফরিদপুর জেলা কিন্তু পেঁয়াজ উৎপাদনের জন্য কিন্তু দ্বিতীয় শীর্ষ অবস্থানে অবস্থান করছে। তো ফরিদপুর শহরই নয়, সারা বাংলাদেশের যে পেঁয়াজের চাহিদা রয়েছে সেই চাহিদা কিন্তু অধিকাংশ চাহিদা এই ফরিদপুরে পেঁয়াজের দিয়ে কিন্তু মেটানো হয়। তারপর আমরা যেটা দেখতে পেরেছি যে বিভিন্ন সময়ে ফরিদপুরে কিন্তু পেঁয়াজের দাম হঠাৎ করে বৃদ্ধি পেয়ে চলেছে। তা আজকের একটা কথা যদি বলি যে গত 3 দিনের ব্যবধানে ফরিদপুরের এই বাজারে কেজি প্রতি 20 টাকা করে বৃদ্ধি পেয়েছে। তো গত হাটে যেই পেঁয়াজ বিক্রি হয়েছিল 40 টাকা কেজি দরে, সেই পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে 60 টাকা দরে। আপনি দেখতে পাচ্ছেন যে ফরিদপুরের বাজারে যে যে পেঁয়াজ আছে সেটা কিন্তু মোটামুটি সরবরাহ ভালো রয়েছে। তারা কিন্তু যেটা বলছে যে ব্যবসায়ীরা যে অজুহাত দিয়েছে যে ভারত থেকে পেঁয়াজ যে আমদানি সেটা বন্ধ রয়েছে, সেই অজুহাত দিচ্ছে, যার কারণেই কিন্তু পেঁয়াজের দাম কিন্তু হঠাৎ করে ঊর্ধ্বমুখী হয়ে চলেছে। তো আমরা কথা বলেছিলাম অন্যান্য ব্যবসায়ীদের সঙ্গে, তারা যেটা বলেছেন যে কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে, তারা একটা মুনাফা লোভের আশায় কিন্তু কৃত্রিম সংকট তৈরি করেন, যার ফলেই কিন্তু এই বৃদ্ধিটা প্রতি বছরই বেড়ে যায়। এই বিষয়ে কিন্তু ক্রেতারা বলছেন যে খুব দ্রুততার সহিত যদি সরকারিভাবে যদি কোনো বাজার মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু পেঁয়াজের বাজার আবারও স্বাভাবিক অবস্থায় ফেরত আসবে এমনটাই কিন্তু বলছিলেন। তো এই ছিল পেঁয়াজের বাজারের সর্বশেষ সংবাদ, চলে যাবো স্টুডিওতে আপনার কাছে। তাবাসুম সোহাগ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফরিদপুর থেকে যুক্ত হয়েছিল সহকর্মী আকবর হোসেন সোহাগ। প্রজনন মৌসুমের কারণে আজ মধ্যরাত থেকে 22 দিনের জন্য ইলিশ ধরা বন্ধ হয়ে যাচ্ছে। এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে ইলিশ পরিবহন ও বেচাকেনাও। তবে জেলেদের দাবি, এই নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর করতে হলে তাদের বিকল্প আয়ের ব্যবস্থা করতে হবে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাহাত খান। রাহাত, নিষেধাজ্ঞা বাস্তবায়নে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আর জেলেদের বিকল্প আয়ের কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? ধন্যবাদ তাবাসুম। আসলে নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য বিগত সময়ের মতো প্রচার প্রচারণা এবং জনসচেতনতা তৈরি করছে মৎস্য বিভাগ। এই লক্ষ্যে গতকাল রাতে বরিশালের পোর্ট রোড মৎস্য আড়তে আড়তদার এবং মৎস্যজীবীদের সাথে মত বিনিময় করে মৎস্য বিভাগ, এবং সেখানে তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয় যে নিষেধাজ্ঞাকালীন সময় মাছ শিকার করলে আসলে জেল জরিমানার যে বিধান রয়েছে সেটি তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয় এবং সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য তাদেরকে সহযোগিতা চাওয়া হয়। আর আপনি যেটি বলছেন যে আসলে এই সময়ের জন্য বিকল্প কোনো ব্যবস্থা আছে কি না, আসলে বিকল্প ব্যবস্থা সেরকম কিছু নেই। নিষেধাজ্ঞাকালীন সময় শুধুমাত্র জেলেরা, তালিকাভুক্ত জেলেরা, সব জেলে নয়, তারা 20 কেজি করে চাল পাবেন। কিন্তু বিগত দিনে আমরা যেটা দেখেছি যে নিষেধাজ্ঞা শেষ হয়ে যাওয়ার পরও সে বরাদ্দের চাল কিন্তু তারা পায়নি। আমরা এই বিষয়ে কথা বলবো বরিশালের মৎস্য কর্মকর্তা ইলিশ ডক্টর বিমল চন্দ্র দাসের সাথে। ডক্টর বিমল চন্দ্র দাস, নিষেধাজ্ঞা তো আজ রাত থেকে শুরু হচ্ছে, এবং এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? ধন্যবাদ। আপনারা জানেন যে প্রতি বছরের এই বছর সরকার ঘোষিত 22 দিন নিষেধাজ্ঞা
থেকে 4 অক্টোবর থেকে 25 অক্টোবর এই 22 দিন কালকে শুরু হবে আজ রাত 12টার পর থেকে আমরা আমাদের মৎস্য অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সকলেই অর্থাৎ যারা এই মৎস্য অভিযানের সাথে যুক্ত জেলা প্রশাসন পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী এবং মৎস্য অধিদপ্তর সহ সকলেই আমরা সচেতনতা সভা করেছি জেলেদের জেলেরা সবাই জানে পারবেনও যদি কোনো জেলে মৎস্য আইন অমান্য করে অর্থাৎ অমান্য করে যদি মা ইলিশ নিধনে লিপ্ত হয় তাহলে তাদেরকে আমরা মৎস্য আইনে শাস্তির আওতায় নিয়ে আসবো এবং আমাদের বরিশাল জেলা প্রশাসন এবং মৎস্য অধিদপ্তর সহ সকলেই এটা প্রস্তুত আছি আমরা আমরা প্রতি বছর এই বছর এই মা ইলিশ প্রশ্ন হলো যে 22 দিন তারা মাছ শিকার করবে না তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে আপনাদের তারা তো বেকার হয়ে পড়বে কি ব্যবস্থা আমরা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জেলেদের কে সহায়তা করার জন্য প্রতি বছর 22 কেজি করে 20 কেজি করে 22 দিনে 20 কেজি করে চাল আমাদের বরিশাল জেলায় শুধুমাত্র 22 কেজি চাল 20 কেজি চাল প্রতি জেলে পরিবারকে আপনার শ্রমিক তারা তো পাবে না তো তালিকাভুক্ত না যারা তালিকাভুক্ত জেলে তারা তারা এসে তাদের কি হবে আসলে আমাদের আইনতে হলো যে আমরা তালিকাভুক্ত যারা জেলে ধন্যবাদ শুনছিলেন যে তালিকাভুক্ত জেলের বাইরে তারা দিতে পারছেন না বরিশাল জেলায় তালিকাভুক্ত জেলে রয়েছে 75,639 জন এবং বরিশাল বিভাগে রয়েছে প্রায় 3 লাখ কিন্তু তা মানে এর বাইরেও কিন্তু কয়েক লাখ জেলে রয়েছে তারা তালিকার বাইরে সুতরাং তাদের কি হবে বা মৎস্য জীবী বা অন্য যারা পরিবহন বা অন্যান্য কাজে নিয়োজিত আছে তাদের কি হবে সে বিষয়ে কোনো স্পষ্ট কোনো সরকারের ঘোষণা নাই তো এই ছিল বরিশাল থেকে ফিরছে তাবাসুম আপনার কাছে রাহাত আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাহাত খান কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মোহাম্মদ মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় আটক দুইজনের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারা আজ বেলা 11:30 শুনানি শেষে আদেশ দেন এ সময় আটক দুই রোহিঙ্গা আদালতে উপস্থিত ছিলেন শুক্রবার দুপুর 12টার দিকে উখিয়ার কুতুপালং 7 নম্বর ক্যাম্পের সি ব্লকের নূর বশরের পুত্র মোহাম্মদ সেলিম প্রকাশ লম্বা সেলিমকে এপিবিএন ও শনিবার বিকেল কুতুপালং 3 নম্বর ক্যাম্পে রহিমুল্লার পুত্র শওকতুল্লাহকে পুলিশ আটক করে বুধবার রাত 8:30 দিকে অজ্ঞাত বন্দুকধারীরা মুহিবুল্লার নিজ অফিসে 5 রাউন্ড গুলি করে খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোর ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ষষ্ঠ কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ রোববার সকালে রাজশাহী সেনানিবাসের শহীদ কর্নেল আনিস প্যাড গ্রাউন্ডে ঐতিহ্যবাহী এই অভিষেক সম্পন্ন হয় এর মধ্য দিয়ে কর্নেল অব রেজিমেন্ট হিসেবে সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট অব দি মিলেনিয়ামের অভিভাবকের দায়িত্ব গ্রহণ করলেন অভিষেক অনুষ্ঠানে সেনা সদর আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড ও বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে আমার সার্বক্ষণিক প্রচেষ্টা থাকবে পদাতিক কোরের চলমান আধুনিকায়ন এবং এটাকে আরও ত্বরান্বিত করা নতুন সামরিক সরঞ্জাম সংযোজিত করে আরও উদ্যমী পদাতিক বাহিনী গড়ে তোলা আমার লক্ষ্য হবে দেশে করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে প্রায় 2 মাস ধরে নিম্নমুখী রয়েছে করোনায় দৈনিক আক্রান্ত মৃত্যু ও শনাক্তের হার এ কারণে হাসপাতালেও কমেছে রোগী 24 ঘন্টায় করোনা উপসর্গে কয়েক জেলায় প্রাণ হারিয়েছেন 17 জন বরিশালে 8 জনের মৃত্যু হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 1 জনের মৃত্যু হয়েছে রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে 1 জনের মৃত্যু হয়েছে এছাড়া চট্টগ্রামে 3 জন সাতক্ষীরায় 2 জন ও যশোরে 2 জন মারা গেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন শুধু মধ্য আয়ের দেশের তালিকায় নিজেদের স্থান করে নেওয়া নয় একই সঙ্গে জ্ঞান বিজ্ঞানে বাংলাদেশকে একটি উদ্ভাবনী জাতি হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে চায় সরকার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বঙ্গবন্ধুর বাংলাদেশ স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এ লক্ষ্যে বিশ্বের নানা প্রান্তের বিশ্ববিদ্যালয় এবং অধ্যাপকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হচ্ছে। এ কাজে প্রবাসীদের সেতুবন্ধন তৈরির কাজ করতে আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সবুর। অনুষ্ঠানটির আয়োজন করে প্রবাসী প্রকৌশলীদের সংগঠন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ। বিভিন্ন দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের যারা বিভিন্ন অধ্যাপক গবেষক আছেন অন্যান্য দেশে, তাদেরকেও এখানে আমরা সম্পৃক্ত করতে চাই। আর সেই সেতু বন্ধন হিসেবে আমাদের যে ইউরোপীয় আওয়ামী লীগ এবং আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং সাথে সাথে আমাদের বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, তারা এই সেতু বন্ধন হিসেবে কাজ করবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভবানীপুরে মমতার ভাগ্য নির্ধারণ আজ। উপনির্বাচনের ভোট গণনা চলছে। বেশিরভাগ কেন্দ্রে এগিয়ে তৃণমূল নেত্রী মমতা। অষ্টম রাউন্ড শেষে ভোটের ব্যবধান 27,000-এরও বেশি। ভবানীপুর থেকে আরো জানাচ্ছেন ভাস্কর সর্দার। পশ্চিমবঙ্গে তিন কেন্দ্রে যে উপনির্বাচনের গণনার ফল কিন্তু এখনো চূড়ান্ত পর্যায়ে আসেনি, সে ফল আস্তে আস্তে বিকেল হবে। কিন্তু প্রত্যাশা মতো পশ্চিমবঙ্গবাসী যে প্রত্যাশা ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই কিন্তু আবার মুখ্যমন্ত্রী চাবিকাঠি যেতে চলেছে, সেই প্রত্যাশা কিন্তু পূরণ হতে চলেছে। যদিও ভবানীপুরের নিকটে নিরিখে যে সাকওয়াত মেমোরিয়াল স্কুলে তার গণনা চলছে এবং 21 রাউন্ডে গণনার মধ্যে সবেমাত্র 5 রাউন্ড গণনা হয়েছে, কিন্তু এই পাশাপাশি এই মুহূর্তে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি অর্থাৎ কালীঘাটে তার যে বাসভবন, সেই বাসভবনের সামনে দাঁড়িয়ে আছি। এইখানে কিন্তু ইতিমধ্যে তাদের একটা উল্লাস শুরু হয়ে গেছে তৃণমূল কর্মী সমর্থকদের, যদিও এখনও ভোট গণনা অনেকটাই বাকি। সকালের দিকে পুলিশ কর্মীরা এখানে একটা নিরাপত্তা বেষ্টনী করে রেখেছিল, কিন্তু যত বেলা গড়াচ্ছে তত কিন্তু তৃণমূল কর্মী সমর্থকদের বাদ ভাগা উল্লাস সেটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে, একটা অকাল হোলিতে পরিণত হয়েছে। এটা এক্সপেক্টেড, আমরা এটা নিয়ে চিন্তা করছি না, এটা তো 70,000-এর ওপর লিড হবে। আমরা চিন্তা করছি 2024-এ স্বৈরাচারী নরেন্দ্র মোদীকে সরিয়ে মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী করতে। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় না, তার যে দুই প্রার্থী অর্থাৎ শামসেরগঞ্জ এবং জঙ্গিপুরে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম এবং জাকির হোসেন, তারাও কিন্তু যথেষ্টভাবে এগিয়ে আছেন। ফলে যে এটাই পশ্চিমবঙ্গের প্রত্যাশা ছিল, ভবানীপুরের প্রত্যাশা ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই আগামী মুখ্যমন্ত্রী যে চাবিকাঠি ছিল, আছে এবং থাকবে। সর্বশেষ আপডেট কলকাতা থেকে এখনো পর্যন্ত এটাই থাকছে। খেলার খবর। লঙ্কানদের বিপক্ষে জয়ের পর আত্মবিশ্বাসী জাতীয় ফুটবল দল। মালদ্বীপে ভারত বধের প্রত্যয় নিয়ে শনিবার অনুশীলন করেছে জামাল ভূঁইয়ারা। অসুস্থতা কাটিয়ে অনুশীলনে যোগ দিয়েছেন মিডফিল্ডার সোহেল রানা। এদিকে ভারতের বিপক্ষে ম্যাচের আগে নিজেদের প্রস্তুত করতে পাওয়া সময়টাকে কাজে লাগাতে চায় টিম ম্যানেজমেন্ট। আগামী 4 অক্টোবর ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। মালদ্বীপ থেকে আরো জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। মালদ্বীপের মালের টার্ফ গ্রাউন্ডে অনুশীলনে আত্মবিশ্বাসী টিম বাংলাদেশ। দলের জন্য সুসংবাদ, অসুস্থতা কাটিয়ে অনুশীলনে ফিরেছেন মিডফিল্ডার সোহেল রানা। তবে প্রথম ম্যাচে পায়ের গোড়ালিতে হালকা ব্যথা পাওয়ায় এদিন অনুশীলনে রানিং করার পর ভালো অনুভব না হওয়ায় বিশ্রামে ছিলেন তপু বর্মন। ম্যাচের পরদিন তাই শিষ্যদের হালকা অনুশীলন করিয়েছেন অস্কার। ভারতের বিপক্ষে কঠিন পরীক্ষা ফুটবলারদের সামনে, তবে সেই বাধা পেরোতে আত্মবিশ্বাসী সোহেল ইব্রাহিমরা। শ্রীলঙ্কার সাথে আমরা যেই মিস্টেকগুলো করেছি, যেমন ফিনিশিং, এই জায়গাটায় আমাদের একটু সমস্যা হচ্ছিল। আশা করি আমরা ইন্ডিয়ার সাথে এত সুযোগ পাবো না, বাট আমরা যেটাই পাবো যেন আমরা এটা ফিনিশ করতে পারি। আমরা যেহেতু ফার্স্ট ম্যাচটা জয় দিয়ে শুরু করছি, আমাদের চান্সটা এখন বেশি বলা যায়। এদিকে ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে পাওয়া সময়টা কাজে লাগাতে চায় টিম ম্যানেজমেন্ট। সেকেন্ড পার্ট আমাদের ইন্ডিয়া, ইন্ডিয়ার জন্য আমাদের টিমকে যে ধরনের ট্রেনিং এবং যে ধরনের মডিফাই এবং বুস্ট আপ করা দরকার সেই ধরনের কাজ করতেছি। আগামী 4 অক্টোবর ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয়টা দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে বহুগুণ, তবে এই আত্মবিশ্বাসের ধারাবাহিকতা বজায় রাখতে জয়ের ধারাবাহিকতা রাখার কোনো বিকল্প নেই। ম্যাচের পরবর্তী দিন এই অনুশীলনে বেশ ফুরফুরে বাংলাদেশের ফুটবলাররা, আর প্রতিপক্ষের বিপক্ষে কৌশল সাজাতে দিন দুয়েক সময় পাচ্ছে কোচ অস্কার ব্রুজন। মালদ্বীপের মালে থেকে মাহফুজুল ইসলাম, নিউজ 24।
টি-20 বিশ্বকাপে অংশ নিতে আজ রাতে ওমানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। রাত 10:45 ফ্লাইট উঠবেন মাহমুদুল্লাহরা। সোমবার ওমানে পৌঁছানোর পর একদিন রুম কোয়ারেন্টাইনে থাকবেন টাইগাররা। 5 অক্টোবর থেকে অনুশীলন শুরু হবে। আইপিএল খেলতে শাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান এখন সংযুক্ত আরব আমিরাতে। এই দুজনকে ছাড়াই ওমান যাবে টাইগাররা। শাকিব ও মুস্তাফিজ সরাসরি ওমানে দলের সঙ্গে যোগ দিবেন। 17 অক্টোবর ওমান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে টি-20 বিশ্বকাপের প্রথম পর্ব। এই পর্বে বাংলাদেশ 3টি ম্যাচই খেলবে ওমানে। ফিনিশানের সঙ্গে মানিয়ে নিতে আগে ভাগে ওমান যাচ্ছে টিম বাংলাদেশ। নিউজ 24 দুপুর 12টার সংবাদ এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।